Hey guys, welcome back to my channel and welcome back to a new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ঠিকঠাক আছি। আমার এই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি আছি বিলুনিয়াতে। তো আর এখন আমি মা বোনও বাবাও হয়তো যাবে আর কি, একটা জায়গাতে যাব আমরা। তো গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার তো করবো, আর আমি বাড়িতে এসেছি কিছু কারণের জন্য আর কি, মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই এখন যদি বলা শুরু করি আমি রেডি হতে পারবো না আর কি। তো আগে আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আমি বাড়িতে এসে তারপর আমি পুরো কী হয়েছে, কেন মুড অফ ছিল আমার, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, সেটা তোমরা জানো। তো তার জন্য আর কি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আর আমি রেডি হয়ে নিই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, বেশি কিছু মানে দিনই আর কি, খালি চুলটা একটু ওপর করে বেঁধেছি আর হচ্ছে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি আর কি, আর কাজল পরিনি, কারণ হচ্ছে এত গরম না, যদিও কাজলটা স্মাচ প্রুফ, কিন্তু এরপরও মানে ইচ্ছে করছে না আর কি দেওয়ার জন্য। বাড়িতে এসে আবার মুখ টুক ধোবো, তখন আবার চলে যাবো, তো এর থেকে ভালো নাই দিই এই আর কি। তো তার জন্য কাজলটা পরিনি, এত গরম সাজতে ইচ্ছে করে না এখন আর। তো চলো পুরো রেডি হয়ে নিক, তারপর আমরা বেরোবো। তো এরপর ননে একটু ভিডিও করছিলাম, আমি বসেছিলাম আর কি, তো তার জন্য ওকে বলছিলাম যে একটু ভিডিও কর। আর এমনিতেই আর কি মানে কী কী আছে সেটা তো তোমরা এই ছোট্ট একটা ভিডিওতে দেখতেই পারবে না, সব কিছুই আছে ওইখানে, সন্ন্যাতের সব খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায় আর কি। আর ওই দেখো ভিডিও করতে গিয়ে উল্ট পাল্ট করে ফেলছিলো, আর এখানে আমি বলছিলাম যে দে মোবাইলটা দে আর আমি একটু ভিডিও করি। আর এখানে মা দেখো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে সন্ন্যার দাম টাম কী আসবে বেশি আর কি। তো আর একজন লোক ছিল, তো কাকু ওনাকে একটু দেখাছিল। তো এই দেখো এরপর আমরা আর যা যা নিয়েছিলাম সেটা আর তোমাদেরকে মানে কী কী পছন্দ করেছিলাম সেটা তোমাদেরকে লাস্টে শেয়ার করেছি আর কি। এই যে যা যা নিয়েছিলাম, এই কানের লকেট, তারপর আমার আয়ুস্তটা, তো এই আর কি ব্যাপার। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর মাঝখান দিয়ে ব্লগ করিনি, কারণ চয়েস করতে করতে সময় চলে যাচ্ছিলো আর কি, তার জন্য আর শেয়ার করিনি। তো ভাবছিলাম যে প্রথমে লাল কালারটা নেবো, কিন্তু নিইনি লাস্টে আর। তো এই হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর কি। আমরা বাড়িতে চলে এসেছি আর এখন আমি তোমাদেরকে দেখাবো আর কি, চলো ঘরে যাই, অন্ধকার আসছে। বাড়িতে চলে এসেছি আর কী কী কিনেছি সেটা আমি তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। লাইটটা দিয়ে দিই। তো চলো আমি তোমাদেরকে দেখাই এই যে কী কী আছে। একবার তো দেখিয়েছি দোকানে যখন আমি মানে লাস্টে একটা ক্লিপস নিয়েছিলাম, ওরা যখন ব্যাগের মধ্যে রাখছিল আর কি জিনিসগুলো, তখন আমি দেখিয়েছিলাম আর কি। তো আরেকবার ভালো করে দেখাই। আর এই একটা কথা বলি, এই যে চেনটা দেখতে পাচ্ছ, তো এই চেনটা কিছুদিন আগে বাবা মানে আমাদের বাড়ির পাশে তোমরা দেখতে পেয়েছিলে আমার ব্লগে, আমি বলেছিলাম যে একটা কাকু দুবাই থাকে, তো ও এসেছিলো আমাদের বাড়িতে যখন লাস্ট গিয়েছিলো আর কি, মানে কিছুদিন আগে যখন গিয়েছিলো, তো ওকে টাকা দিয়েছিলো আর কি। তো ও এটা নিয়ে এসেছে এই চেনটা। আমার কাছে হার পড়তে না বেশি একটা ভালো লাগে না, তো তার জন্য মানে এটা ইউজ করতাম না আর কি। আর এর আগে সেমই একটা হার, মানে এটা ল্যাংথে একটু ছোটো আর কি, যেটা ননা ইউজ করে, তো এটা এটাও আমারই ছিল, কিন্তু এটা আমি ওকে দিয়ে দিয়েছি, কারণ আমার হার পড়তে একদমই ভালো লাগে না, তার জন্য আর কি এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে মানে এটাই আর কি, যে হার মানে গরমের মধ্যে কিছু করতেই ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি কী কী কিনেছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এটা এই গিফটের পারপাস হচ্ছে অক্ষয় তৃতীয়ার জন্য আর কি। বাবা সবসময় আমাকে, মাকে, বোনকে অক্ষয় তৃতীয়া সময় কিছু গিফট করে আর কি, গোল্ড গিফট করে, তো এবারও তাই আর কি। তো আমার এমনিতে আগের থেকেই প্ল্যান ছিল আমি একজোড়া ছোটো থেকে কানের কিনবো, যেহেতু অ্যাকচুয়ালি আমি কানের পরি না, খুব কমই পরি, তো আমার কাছে সব বড় বড় কানের আছে, বিয়ের সময় অনেকে গিফট করেছিল, প্লাস আমার বাড়ি থেকে যেগুলো দিয়েছিলো সবগুলি বড় বড় আর কি। তো সব বড় কানের তো সবসময় দেওয়া যায় না আর কি, ভালো লাগে না আমার এমনিতেই আমার মানে হার। এটা তোমরা অনেক সময় ব্লগে দেখতে পারো হার পরা, অনেক সময় দেখতে পারো হার পরা না এই আর কি। তো এটা অক্ষয় তৃতীয়ার জন্য এটা স্পেশাল আর কি, তো তার জন্য। আর মাকে না অক্ষয় তৃতীয়া এটা কিছুদিন আগেই এসেছে এই হারটা, এক মাসও হয়নি এখনও, তো মাকে একজোড়া কানের গিফট করেছিল আর কি বাবা, মানে দুবাই থেকে আনতে বলেছিল। তো আমি তোমাদেরকে এটাও শেয়ার করে দেবো, মার কাছে কানেরগুলো আছে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো কানেরগুলো। আর আজকে তো কিনেছি, কী কী কিনেছি সেটা তো তোমাদেরকে দেখা মানে দেখাবোই। তো এই আর মানে বাবা বলছে যে অক্ষয় তৃতীয়াতে কিছু দেওয়া হয়নি, আর আমি যেহেতু কিছুদিন আগে এসেছি, তাও একটা কারণে এসেছি আর কি, দু তিন দিন হয়েছে এসেছি যে, তো তখন অক্ষয় তৃতীয়ার সময় তো ছিলাম না বাড়িতে,
আর তো তার জন্য তখন দিতে পারিনি। তো কালকে যেহেতু হয়তো বাড়িতে মানে আগরতলা কালকে চলে যেতে পারি, তো তার জন্য বাবা বলেছে যে আজকে গিয়ে কিনে আসার জন্য আর কি। তো চলো দেখাই আমি। তো গেছিলাম তো সোনার জুয়েলারিতে, তোমরা জানোই আমি যাই কিনি সোনার থেকে কিনি আর কি। আমার বিয়ের সরি আমার মানে আমার বিয়ের সব জুয়েলারি সব তো সোনার থেকেই বানানো আর কি। আর ওদের না সবসময় মানে বানাই দেখে অনেক কিছু ডিসকাউন্ট থাকে আমাদের জন্য স্পেশালি। তো এই আর কি ব্যাপার, আমার খুব ভালো লাগে সোনার কাকুকে, কারণ মানে সোনার বাবা মানে আমার 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 তো আঙ্কেল হয়। তো আঙ্কেলকে আমার খুব ভালো লাগে, আঙ্কেলের বিহেভিয়ার মানে খুব ভালো আর কি। তো তার জন্য আমার খুব ভালো লাগে, আমি অন্য জুয়েলারিতে তেমন একটা যাই না, যাই কিনি সব সোনার থেকে কিনি আর কি। আর আমার কিছুদিন আগে দেখতে পেয়েছিলে যে আমার অ্যানিভার্সারির সময় বাবা আমাকে শাঁখা গিফট করেছিল, মানে এগুলি যেগুলি পরে আছি আর কি। তো এই 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 শাঁখাগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে বাবা দিয়েছিলো, তো এইগুলিও সোনার থেকেই বানানো আর কি। আমার সোনা আমাদেরকে ভালো লাগে, তার জন্য আমি ওখান থেকে জুয়েলারি মানে ওই দোকানের জুয়েলারি না খুব ভালো আর কি। তো এই হচ্ছে দুটো ব্যাগের মধ্যে আছে, কিন্তু ব্যাগের মধ্যে ব্যাগ দুটো কিন্তু তিনটে জিনিস আছে দেখাচ্ছি। তো আর এটার মধ্যে হচ্ছে বিল, আর এটা হচ্ছে যেহেতু বোনও একটা ডায়মন্ডের ডায়মন্ডের যেহেতু একটা প্যান্ডেন্ট নিয়েছে, তো তার জন্য এটা হচ্ছে মানে কৃষ্ণা ডায়মন্ডের আর কি। তো তার জন্য এটা, আর এটা হচ্ছে মানে পেমেন্ট বিলের বিলের কাগজ আর কি। চলো একটা একটা দেখাই, প্রথমে জানি কার্ডটা আছে, প্রথমে আমার কানেরগুলো আছে বন্ধ কর। এই হচ্ছে কানের, খুব সুন্দর কানের এগুলো। অ্যাকচুয়ালি প্রথমে ডায়মন্ডের কানে দেখছিলাম, কিন্তু ডায়মন্ডের থেকে এগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর যেহেতু এগুলো পিছনে রিং টাইপ আর কি, আর ডায়মন্ডের এগুলো বলতো কি আমাদের যে কানের যে সোজা আছে ডাইরেক্টগুলো থাকে আর কি, যে কি বলবো এগুলিকে রাবার সিস্টেম থাকে আর কি। তো ওগুলো সবসময় ইউজ করা যায় না, আর আমার এমনিতেই মানে কানে টানে দিলে না কানগুলো ফুলে যায়, তো তার জন্য আমি কানের খুব কমই ইউজ করি। তো এই হচ্ছে এগুলো কিনেছি, খুব সুন্দর কানেরগুলো দেখতেই পাচ্ছ, আমি পরেও তোমাদেরকে দেখাবো দেখো। এটা একটা, এটা হচ্ছে আমার জন্য নিয়েছি সবসময় রাফিউজদের জন্য আর কি, স্পেশালি রাফিউজের জন্য কানে নিয়েছি। আর এটা হচ্ছে ডায়মন্ডের একটা লকে, যেটা বোনও নিয়েছে মানে ননাই নিয়েছে। দেখো এটাও খুব সুন্দর, প্রাইসগুলো আমি আর বলছি না কারণ এগুলি আমি বলতে পারবো না, বলাটা ঠিক না তার জন্য আর কি। আর এটা ও এক্সচেঞ্জ করে নিয়েছে আর কি, ওর কাছে আগে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট ছিল, এটা অনেকদিন ইউজ করে ফেলেছে। আর ওর একটা টেন্ডেন্সি কি মানে অনেকদিন ইউজ করেছে, তো অ্যাকচুয়ালি এটা অনেক বছর হয়ে গেছে আর কি, তো তার জন্য এটা চেঞ্জ করে মানে এক্সচেঞ্জ করে নিয়েছে আর কি। কিন্তু এটা এক্সচেঞ্জ করেছে ঠিকই, বাট এটার প্রাইস একটু বেশি, আগেরটা একটু কম রেঞ্জে ছিল, এটা একটু আর একটু মানে আপার রেঞ্জের আর কি। এটা একটা, এটা হচ্ছে ওর একটা লকেট আর কি। আর নেক্সট এটা, তো এটার মধ্যে আছে আমার আয়স্ত। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে যে আয়স্তটা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে একটু হাতটা একটু কেটে যায় আর কি, কারণ একটু ভার মানে কি বলবো এগুলো একটু শক্ত টাইপ বেশি আর কি, মানে ধারালো টাইপ আর কি। তো তার জন্য ওইটা এক্সচেঞ্জ করে আমি এটা নিয়েছি। ওইটার কি বলবো ওটার ওয়েট ছিল 5 গ্রাম সামথিং, যেহেতু এটা আমি ছোটো করেছি আগে, যেটা ওদের বাড়ি থেকে দিয়েছিল এটা আমি ছোটো করেছি আর কি কিছু, কারণ মানে আমার হাতে অনেকটা বড় ছিল আর কি। আই থিঙ্ক আমার আমার হাতে লাগে 22-23, ওইটা আই থিঙ্ক 24-25 এমন কিছু একটা ছিল, অনেকটা বড় ছিল আর কি, তার জন্য আমার চেঞ্জ করাতে হয়েছে। আর মানে তখন কাটিয়েছিলাম আর কি, মানে ওদের সোনার থেকে কাটিয়েছিলাম। তো এরপর ভাবলাম যে না একটা, তো ওইটা কেটেছিলাম আর কি, মানে একটু ছোটো করেছিলাম সাইজে। তো এটা চেঞ্জ করে এক্সচেঞ্জ করে এটা নিয়েছি, আর এটার ওয়েট হচ্ছে 8 গ্রাম সামথিং, মানে আরও 3 গ্রাম এক্সট্রা লেগেছে আর কি। তো দেখো ডিজাইনটা খুবই সুন্দর, দেখতে পেয়েছো এটা ডিজাইনটা খুবই সুন্দর। তো এটা আরও এক্সট্রা 3 গ্রামের মতো লেগে গেছে। তো এই হচ্ছে অক্ষয় তৃতীয়া স্পেশালের বাবার তরফ থেকে আমাদের ছোট ছোট গিফট। আর এই হচ্ছে কানেরগুলো যেগুলো আমি কিনেছি,
আর ননাই যে লকেটটা কিনেছে এটার আমি তোমাদের ফটো দিয়ে দেবো লাস্টে। আর এই হচ্ছে আয়স্তটা, আর এই রিংটাও না আমি ওদের দোকান থেকে কিনেছিলাম আর কি অনেক আগে, মানে বিয়ের পরেই, তোমাদেরকে শেয়ার করা হয়নি তখন। তো যাই হোক, এই হচ্ছে আয়স্তটা, দেখো কত সুন্দর ডিজাইনটা। আর মা বলেছি যে মা দুবাই থেকে যে কানেরগুলো, মানে বাবা মাকে গিফট করেছে যে কানেরগুলো, রিংটা মার বার্থডে ছিল আর কি অ্যাকচুয়ালি, তার জন্য বার্থডে প্লাস অক্ষয় তৃতীয় একসাথে হয়ে গেছে। আর যেহেতু চেনটা আমি মাকে দিয়ে দিয়েছি, কারণ চেনটা আমি পছন্দ করি না তার জন্য আর কি, মানে চেন হার পরতে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না, তো তার জন্য মাকে বললাম যে মা এটা তুমি রেখে দাও। আর এটা হচ্ছে মা এটা পরে না এখন, মানে মার কাছে সেম, মাও কানের প্রতি বেশি একটা পছন্দ করে না তার জন্য আর কি, কিন্তু কানেরগুলো দেখো সুন্দর আছে, এগুলো কিন্তু দুবাই থেকে আনা। হচ্ছে মানে রিং এর ডিজাইনটা আর কি। তো এই হচ্ছে আজকের ব্লগ আর কি, আজকের ব্লগটা দেখতে যদি তোমাদের ভালো লাগে থাকে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এমন অনেক ব্লগ তোমরা দেখতে পারবে, অনেকদিন বাদে ব্লগ করেছি আজকে আবার, কালকে একটা শর্ট মানে মিনি ব্লগ করেছিলাম, তো এই আর কি। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এটা হচ্ছে ননের লকেটটা আর কি, ডায়মন্ডের,